দাদা ভাই দিদি ভাই নমস্কার। আজকে আমি এই নে সারি দে ললিপপ চপ বানাম। ললিপপ চপটা আমি কিভাবে বানাই আপনারা দেখবেন। সুদারা জ্বালাই নিছে কড়াইটা বহাই দিল, নেচির দি অল্প ভাত দে নমু কড়ার মধ্যে দিয়ে দিলা। বিলাহিটা অল্প কাইকে নমু দুই ফালা করে, বিলাহিটা গরম জলে দিয়ে দিলাম। নেসিরিটা বেশি সিদ্ধ করণ যাবো না, অল্প সিদ্ধ করণ রাখবো। রিপব বানাইতে শুনতেই ভাঙবো না, ফোন দিয়ে দিই। নেসিরিটা ভাপ হয়েছে, নামেই নেবো। ললিপপটা বানাবার নাকি আমি এরকম কাঠি বানিয়ে নিছি, অহন দেখেন আমি কিরকম করে ললিপপটা বানাই। এরকম করে এই হলাটা সুকা করছি, গাইতে দিব। দাদা ভাই দিদি ভাই কি সুন্দর হয়েছে ললিপপ, এরকম করে আমি সবটি বানাই নিব। সিদ্ধ করে নেওয়া নেই ললিপপটা এমন সুন্দর হইতেছে, আর কাঁচা ধান হইলে পটপটে ভেঙ্গে যায় গায়, দেখেন কি সুন্দর হইতেছে। কতটি বানাইছি এরকম করে সবগুলা বানাই নিব। অন আমি এই চালের গুঁড়া দিয়ে বেসনটা সব কিছু দিয়ে গুইলে নেব। চালের গুঁড়াটা দিয়ে দিলাম, বেসনটা চালের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম, হলদিটা দিয়ে দিলাম, শুকনা মরিচের ফাঁকিটা দিয়ে দিলাম, লবণটা দিয়ে দিলাম। অন ভালো করে জল দিয়ে নেব, এরকম করে বেসন দিয়ে গুঁড়া দিয়ে ললিপপ চপ বানাইলে পোলা মানে খাইতে খুব ভালো পায়। বেসনটা অল্প আটা করে এরকম করে গুলে নিছি, দেখি বিলাহিটা বাইটা নেব। রসুনটা এক নগে বিলাহির নগে বাইটে নেব, সব দে আর এই বিলাহি দে বড়াই বড়াই খাইলে খুব স্বাদ নাকি, খাইলে বাদে আর সারবার চাইবেন না। এটা বাটা হয়েছে তৈলা নু ভাই দিদি ভাই, সব কিছু কাম যুগিয়ে নিছি, অহন আমি করাই দিয়ে চুলার মধ্যে বহাই দিয়ে চপটি বাজু। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। এই পপ গুনে বেসনের মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে দিব। হয়
ঘরের মধ্যে হন দিয়ে দিমু। সবটা হয়েছে ওর নাম আমি দাদা ভাই দিদি ভাই সবটা ভাই আমার কি ভালো লাগতেছে দেখেন কি সুন্দর হইতেছে। বাকিগুলো আর ভাই জানো বিলাহির চাষ হয়েছে নামিয়ে নিব দেখেন কি সুন্দর ঘরে বানাইছি দাদা ভাই দিদি ভাই বৃষ্টির বতরে এরকম করে সব বানাইলাম দেখতে যে সুন্দর খাইতেও সুন্দর মানে চসের মতো গড়েই বানাইলাম বিলাহি দিয়ে গড়েই বানাইলাম ওখানে আমি একটা খেয়ে দিই কীরকম লাগে দাদা ভাই দিদি ভাই নেশারি চপটা এইরকম সুন্দর হচ্ছে খাইতে খাইলে ঠান্ডার বছর খালি খাইয়াই ইচ্ছা করে বলে খাইয়াই থাকি খাইয়াই থাকি ঘরে ছোট ছোট বাচ্চা আছে এরকম করে চপ বানাই দিলে খাইয়ে খুব ভালো হইবে আমার ভিডিও যদি ভালো লাগে নেট করবা শেয়ার করবা কালকে অন্য একটা ভিডিও নিয়ে আপনাকে দেখাবো ভালো থাকবেন সুস্থ থাকবেন তা তা তা